সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম দর্শক। আজকে আমি চলে আসছি বাংলাদেশের সর্ববৃহৎ পাইকারি ফলের বাজার ঢাকা ওয়াইজ ঘাটে। দর্শক, আজকে আমরা জানবো আসলে পাইকারি বাজারে কিভাবে পাইকারি দামে বিভিন্ন কোয়ালিটির বিভিন্ন সাইজের ড্রাগনগুলো বিক্রি হয়। দর্শক, আজকে পুরো ভিডিও জুড়ে আমি আপনাদের সঙ্গে আছি মোহাম্মদ ফয়সাল আহমেদ। দর্শক, আজকে পুরো ভিডিওতে এই কাকার সঙ্গে কথা বলে আজকে আমরা জানবো আসলে আজকের বাজারে কিভাবে ড্রাগনগুলো বিক্রি হয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে। ও, এখন এই যে ড্রাগনের ব্যবসা বাণিজ্য কেমন চলতেছে আপনাদের? আলহামদুলিল্লাহ, অনেক ভালো ব্যবসা এখন। এখন ভালো চলতেছে? জি জি, মার্কেট খুব জাঁকজমক, অনেক জাঁকজমক মার্কেট। আচ্ছা, এখন কি আসলে ড্রাগনের সিজন? এখন সিজন, পুরো সিজন। তো এই ড্রাগনগুলো আসলে আসছে কোথা থেকে আপনাদের আড়তে? টাঙ্গাইল ডিস্ট্রিক্ট মধুপুর গাড়াল থানা গাড়া বাজার থেকে। টাঙ্গাইল থেকে আসছে? আচ্ছা আচ্ছা, এটা তো বড় সাইজ আছে এবং ছোট সাইজগুলো আমরা দেখতে পাচ্ছি। আসলে এই ছোটগুলো কত করে বিক্রি করেন আজকে? ছোটগুলো 140 টাকা আজকের বাজার। আজকের বাজারে বিক্রি করতেছেন 140 টাকা করে, তাই না? জি জি। টাঙ্গাইল থেকে আসছে? এটা ওই গাড়া বাজার থেকে আসছে। আচ্ছা আচ্ছা, আর আপনার হাতে যেটা দেখতে পাচ্ছি এগুলো কত করে? এগুলো 220 টাকা। এইটা 220 টাকা করে আজকের বাজারে। আমরা অন্য সময় দেখি এটা 400 টাকা 500 টাকা ছিল দাম। এখন যে অ্যাভেলেবল তো এই জন্য দাম একটু কমছে, আবার যদি মার্কেটে মাল কমে গেলে দাম বেড়ে যাবো। এখন আমদানিটা বেশি? আমদানি মোটামুটি এখন মোটামুটি। আচ্ছা, এইগুলো আসছে আপনার টাঙ্গাইল অঞ্চল থেকে, গারো বাজার, টাঙ্গাইল গারো বাজার। তো এই কার্টুনে কত কেজি থাকে? কার্টুন সহ 20 কেজি। কার্টুন সহ 20 কেজি থাকে, আর ড্রাগন থাকবে 18 কেজি? ড্রাগন 18 কেজি। 18 কেজি থাকে। সামনের এইটার কার্টুন কত করে? এই একই দাম 220 করে এগুলা। আচ্ছা, এইটা আজকের বাজারে 220 টাকা করে। আচ্ছা, ভিতরে কি মিষ্টি ভালো হবে? হ্যাঁ, মিষ্টি খাইতে খুব মিষ্টি, খাইতে খুবই মিষ্টি হবে। হ্যাঁ, ভিতরে লাল। দাম দাম কি আরো বাড়ার সম্ভাবনা আছে? বাজারে মাল না থাকলে দাম বেড়ে যাবো। আমদানিটা বেশি এই জন্য দামটা কম? কম, জি, আমদানি কমলে দাম বেড়ে যাবো। এইটার আসলে কত পিসে কেজি হবে? এটা হলো আপনার 2 পিস 3 পিস। 2 পিস 3 পিসে কেজি হয়? কেজি, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, আর এই সামনে এইটা একটু ছোট সাইজ? একই সাইজ, সবগুলো একই সাইজ এগুলা। আচ্ছা, এই তিনটা যা আছে সবগুলোই হচ্ছে যে 220 টাকা করে কেজি? 220 টাকা কেজি। আসলে এইগুলো খুচরো বাজারে বিক্রি কেমন হয়? এগুলা 300 হয়, 350 হয়, 300 টাকা, 350 টাকা, এই রকমের হয় খুচরো বাজারে বিক্রি? জি জি। আর খুচরো ব্যবসায়ী ভাইয়েরা যখন নিবে তাদের তো আরো খরচ আছে? খরচ আছে, আর দাঁড়িয়ে আছে, কোয়ালি আছে। এখান থেকে এই যে একটা কার্টুনের দাম পড়ে আপনার যে 4000 টাকার মতো, 4300 টাকা একজন খুচরা ব্যবসায়ী কিনলে তাদের পড়বে, কিন্তু এরপরে খরচ থাকতে পারে কেমন? এরপরে খরচ কি আপনার, কোয়ালি আছে, লেবার খরচা আছে, এই আর কি। কেজিতে কয় টাকা খরচ পড়বে তাদের? খরচ কিরকম? আসলে বিক্রি কেমন হয় এগুলো? খুচরা বাজারে 300 টাকা বেচে, 300 টাকা, 300 টাকা বেচে, 300 280 এরকম বিক্রি হয়। এটা আসলে একটা শৌখিন ফল, তো এই জন্য দামটাও বেশি নেয়। আর এটা খুব খাওয়া খুব সুস্বাদু, এটার মধ্যে দেশি ফল অনেক ভালো, সমস্ত ফলের চেয়ে ড্রাগন ভালো, সমস্ত ফলের চেয়ে ড্রাগন ভালো। আপনাদের এই যে টাঙ্গাইল থেকে কি আসে? আবার বগুড়ায় নাকি হয়? বগুড়া আছে, তারপরে এই যে চৌগাছা আছে, যশোর আছে। সবচেয়ে ভালো সুস্বাদু কোন অঞ্চলে? এই টাঙ্গাইল, এটা খুব মিষ্টি, মিষ্টি এই ফলটা, মিষ্টি টাঙ্গাইল, টাঙ্গাইলটা সবচেয়ে ভালো। আর এটা লাল মাটির তো, এটা মিষ্টি বেশি। তো অসংখ্য ধন্যবাদ আপনাদের দুইজনকে, তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমাতুল্লাহি বারাকাতুহ। তো দর্শক, আপনারা যারা এরকমের ড্রাগনগুলো সংগ্রহ করতে চাচ্ছেন অথবা ড্রাগনের ব্যবসা করতে চাচ্ছেন, তারা সরাসরি ঢাকা ওয়াইজ ঘাটে আসলে দর্শক আপনারা এরকমের ড্রাগনগুলো পেয়ে যাবেন। তো দর্শক, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।